আসসালামু আলাইকুম লিজাস কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ বানিয়ে দেখাবো নুডলস বাস্কেট। এই বাস্কেটটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজার, আর অতিথি আপ্যায়ন বা বিকেলের নাস্তায় খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালীটি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ করে নেওয়া নুডলস, 1 কাপ পরিমাণ আলু সিদ্ধ, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, আর নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে আমি আরেকটু শক্ত করে নিব, সেই জন্য এখানে আমি অল্প অল্প করে ময়দা মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে বেসন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে সেটার পরিমাণ হতে হবে একটু কম। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি এবং আলতো করে একটু মেখে নিয়েছি। এখন আমি বাস্কেটগুলোকে তৈরি করে নেব, সেজন্য হাতে একটু তেল লাগিয়ে নিব, এতে করে বাস্কেটগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বাস্কেটগুলোকে কিভাবে তৈরি করেছি। হাত দিয়ে আলতো আলতো করে কিন্তু এই বাস্কেটটা তৈরি করে নিতে হবে, আর একটু সময় নিয়ে। সাইডের যে ফাটলগুলো থাকবে সেগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে একটু সেট করে নিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তো এভাবে করে আমি বাকি আরেকটাও তৈরি করে দেখাবো আপনাদের সুবিধার জন্য। এটা তৈরি করা কিন্তু একদমই সহজ, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো সবগুলো বাস্কেট আমি তৈরি করে নিয়েছি। এখানে একটি ডিম আমি গুলিয়ে রেখেছিলাম আগে থেকেই, আর এখানে কিছু নুডলস নিয়েছি, নুডলসগুলোকে হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। প্রথমে আমি বাস্কেটটাকে ডিমে কোট করে নিব, এরপর নুডলসে কোট করে নিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কোট করে নিয়েছি। এই কাজটা কিন্তু খুব আলতোভাবে করে নিতে হবে এবং হাতের সাহায্যে কিন্তু কোট করে নিতে হবে, নাহলে কিন্তু বাস্কেটগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু সময় নিয়ে করতে হবে, খুব ভালোভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ঠিক এভাবে কোট করে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলোকে কোট করে নিয়েছি। এখন ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, আর সেই ফাঁকে এর ভেতরের পুরটা আমি তৈরি করে নেব। পুর তৈরির জন্য এখানে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আলু কুচি। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু যেই রকমভাবে ইচ্ছে সেই রকমভাবে কেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব 1টি ডিম। ডিমটাকে আলুর সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা 1/2 চা চামচ পরিমাণ, আর 2টো কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। 10 মিনিট পর আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, এখন ভেজে নেয়ার পালা। ভাজার জন্য আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা এমন হতে হবে যেন বাস্কেটটা এর মধ্যে ডুবে থাকে। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কালার করে ভেজে নিয়েছি। তো একইভাবে সবগুলো কিন্তু ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে ভাজাটা খুব সুন্দর হবে। তো সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এর পুর থেকে আমি অল্প অল্প করে পুর এখানে দিয়ে দিচ্ছি, এবং দেখার সৌন্দর্যের জন্য আমি 1টি করে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এই বাস্কেটটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনি মজার, যে কোনো সস বা চাটনির সাথে কিন্তু পরিবেশন করলে অসম্ভব মজার। তো আশা করছি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।